আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। হোস্টেলে ছুটিতে বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল একই পরিবারের 3 সদস্য। রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটলো মালদার মাগুর এলাকায়। 3 ছাত্রের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। জানা যায় মালদার মাগুর এলাকায় এই পরিবারের 3 সদস্য তারা ছুটিতে বাড়িতে এসেছিল, আর 3 মিলেই বাড়ির পাশে মহানন্দা নদীতে স্নান করতে যায়। স্নান করার সময় হঠাৎই তলিয়ে যায় 3 ভাই। এরপরে নদীর পাশে থাকা মানুষজন দেখতে পেয়ে 3 উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যথাক্রমে 3 নাম আদিত্য চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী ও সত্যজিৎ চৌধুরী। সম্পর্কে তারা একই পরিবারের। একই পরিবারের 3 মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার এবং শোকস্তব্ধ প্রতিবেশীরাও। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন। কত দূরে যাবে রে বড়টা? যেতেও পারে, জন্মদিন করলাম। আমার ছেলে কখন আমিও জানি না, মাগুরা ভূতের কিছু ছেলে, মাগুরা ভূতের ছেলে মানে সাঁতার টাতার জানে না, ওরা নদীতে গিয়ে স্নান করতে গিয়ে ডুবে গেছে। কজন? 3 একই পরিবার। একই পরিবার। তারপরে ডুবে গিয়ে তারপর আমাদেরকে খবর দেয়। খবর গিয়ে আমরা বিভিন্ন টিম যে ছিল, এনভিআর টিম, বিডিএমও সাহেব, বিডিও সাহেব, ওসি সাহেব, সবকে আমি জানাই। ওনারা তো লোকজন পাঠাই, স্থানীয় যে লোক আছে, স্থানীয় জাল টাল দিয়ে টোটাল লোক ওরা 3 উদ্ধার করে আচ্ছা করে এখন স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। 3 মারা গেছে, মারা গেছে। তাদের বাড়ি আপনার এখানে মাগুরাতে। আপনার নাম? আমার নাম সাইদুর রহমান, আমি ত্রিপুরাণ প্রধানের প্রতিনিধি। আমার ছেলে বাড়ি থেকে এসছে, আমি দোকান করি মাগুরা বাজারে। আচ্ছা, আমি দাদা কিছু বলতে পারবো না। আমি মা আজকে রবিবার সকালে আবার স্কুল খুলে, বৃহস্পতিবার ওদের স্কুল ছুটি থাকে। আসলো কখন যে কোনটা দিয়ে এসছে আমি দাদা বলতে পারবো না। এখন অনেকগুলো আমাকে ফোন করে বলছে রবি আঁকে দিয়ে জিয়াউলের ছেলে টাকা দিয়ে যায়, তোমার ছেলে ডুবে গেলো। আর ওই মুহূর্তে আমি শাটার ফেলে দৌড়িয়ে এসেছি দোকান থেকে। কীভাবে ছেলে জানতে পারলাম যে ওই 3 এসছে? সাইকেল, জামা কাপড় সব ওখানে পরে আছে, ছেলের জুতা আছে, গেঞ্জি পরে আছে। কে হয় 3? আমার একটা আচ্ছা ভাস্তা, একটা আমার পিস্তা তো ছেলের ভাতি বেটা, আর একটা আমার ছেলে। সব শেষ হয়ে গেল। কটার সময় এসছে জানতে পারলাম? আমি দাদা সকাল থেকে ঘুম থেকে উঠে আমি ছেলেকে দেখতে পাইনি, কখন যে এসছে, কোথায় এসছে, আমি কিছু কোথায় এসেছিল চান করতে? চান করতে ওই সাইডে নদী এসেছিল, এর আগে কোনোদিন আসে না নদী। মহানন্দায় ছেলে হেলতে শিখে না, মহানন্দায়। কি নাম আপনার ছেলে? সত্যজিৎ চৌধুরী। আপনার নাম? কৌর চৌধুরী। বাড়ি? বাড়ি মাগুরাই। এখানে মহানন্দা নদীতে গোসল করতে এসে হ্যাঁ 3 ছেলে ডুবে গেছিলো। আচ্ছা, তারপরে সব মানে আমাদের লোকজন ঢোড়াঢুড়ি করে 3 পাওয়া গেছে। আমি গ্রাম হিসাবে প্রধানকে ফোন করেছিলাম, ওরা স্নান করতে এসেছিলো। কজন এসেছিলো? 6। আচ্ছা, 6 মধ্যে 3 ডুবেছিল, 3 মানে উদ্ধার হয়ে গেছিল। কানাতে 3 পাওয়া গেছে? হ্যাঁ, 3 পাওয়া গেছে। আচ্ছা, তারপরে? তারপরে ওরাকে মানে গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে কোন জায়গায় এটা ঘটনা? ঘটনাটি টাকনা গ্রাম, টাকনা ঘাট আর ওখানেই। আপনার নাম? আমার নাম আইজুল হক। বাড়ি? বাড়ি টাকনা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।